বিশ্বজয়ের মুকুট পরে হাফেজ কোরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান মারহাবান 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া হাদা ওয়া সলাতু ওয়া সালামু আলা আব্দিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা প্রিয় দর্শক মার্কিনডেল ব্যাংক তা কো অনিবিদিত বিশ্বজয় তারক অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে কোরআন মাজিদের এই অনন্য আয়োজন উপভোগ করছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক একটা হাদিস সহি বোখারির হাদিস হাদিসটি সহি হাদিস নাম্বার হচ্ছে সাত হাজার পাঁচশো সাতাশ রসুল্লাহ সাল আলু সাল্লাম বলছেন মাল্লাম এতগন্না বিল কোরআন ফালেসা মিন্ যে সুন্দর করে কোরআন মাজিদ হত করে না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এ সুন্দর করে কোরআন মাসিদ তেলাওয়াত করা বলতে কী বোঝায় পুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করা সুমিষ্ট কণ্ঠে কোরআন তেলাতকার বলতে কী বোঝায় এর মানে হচ্ছে কোরআন মাজিদ সুন্দর করে তেলাওয়াত করা স্পষ্ট করে তেলাওয়াত করা চিন্তার ছাপ থাকবে কৃত্রিমতা থাকবে না তাকুয়া আল্লাভীতি থাকবে আর তেলাওয়াতের মাঝখানে প্রভাব বিস্তার করবে তেলাওয়াতকারীর শ্রোতার উভয়ের মাঝে তেলাওয়াতের মধ্যে গানের মতো থাকলে গানের সুর লয় থাকলে এর মধ্যে পড়বে না এটা নিষিদ্ধ ইমাম কাইম রহিম আল্লাহ বলছেন কোরআন মাজিদ গানের আদলে তেলাওয়াত করলে গানের সুর লয় তাল ঠিক রেখে তেলাওয়াত করলে এগুলো কোরআন মাজিদ অবমাননায় সামিল হবে তাই আমরা কোরআন মাজিদ বিশুদ্ধ করে তেলাওয়াত করবো কৃত্রিমতা পরিহার করবো আল্লাহ তালাফিক দান করুন আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি আলেমদের আমরা আহ্বান করে থাকি আজও তার ব্যতিক্রম নয় আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহি কেমন আছে সব বিয়ে আহমদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ তোমার সাথে পুরো অনুষ্ঠান জুড়েই কথা বলবো এক নজরে কিছু তথ্য আমরা জেনে আসি দর্শক আপনারা দেখছেন মার্কিন ডাল ব্যাংক তাকে অনবিদিত বিশ্বজয় তারকা আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কার হাফেজ হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফি চলুন আমরা দেখে আসি এক নজরে তার সম্পর্কে কিছু তথ্য বিশ্বজয়ের মুকুট পরে হাফেজ কোরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান দেখে নিলাম তোমার সম্পর্কে এক নজরে কিছু তথ্য শুরুতে জানতে চাইবো সম্প্রতি তুমি ইন্ডিয়া সফর করেছো সে সম্পর্কে আমাদের জানাবে কি ধরনের প্রতিযোগিতা ছিল কততম হয়েছো আলহামদুলিল্লাহ প্রতিবারের নেই এবারও ভারতবর্ষের সর্ব সর্ববৃহৎ একটি ক্যারাত প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ আমি অংশগ্রহণ করেছি আমি অনেক দিন আগেই ওনাদের সাথে যোগাযোগ করেছি এবং ওনারা আমাকে অনুমতি দিয়েছিলেন যে কতজন ছিল ওখানে ওখানে মোট প্রতিযোগিতা ছিল একশো জন আচ্ছা ওরা জন জি তো এখানে আমাদের বাংলাদেশ থেকে কয়েকজন শাহেকরা গিয়েছিলেন এবং ভারতবর্ষের দারুল আলম দেওবন্দের প্রধানকারী সাহেব ছিলেন এবং ভারতবর্ষের শেখ তৈয়ব জামাল উনিও ছিলেন বিচারক প্যানেলে অনেক বিজ্ঞ বিজ্ঞ শাহেকরা ছিলেন জি জি আচ্ছা তো আলহামদুলিল্লাহ আমি সেখানে পুরা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছি দ্বিতীয় জি আলহামদুলিল্লাহ কেমন ছিল প্রতিযোগিতা কেমন ছিল ভালো মানে অনেক বিজ্ঞ বিজ্ঞ বিচারকরা ছিলেন এবং আমাদের বাংলাদেশ থেকে বিশেষ করে নন্দিতকারী সাইদুর ইসলাম আসাদ আসাদ সাহেবও গিয়েছিলেন সেখানেও ছিলেন হ্যাঁ কয়টা প্রশ্ন করেছিল তোমাকে তিনটা রাউন্ড হয়েছিল তিনটা রাউন্ডে তিনটা তেলা হচ্ছিল আচ্ছা আচ্ছা তিনটা দাম সৌদি সফর করেছো আমাকে বলছিল সৌদি আরবে গিয়েছিল জি সেখানে সম্পর্কে কিছু জানাবে কি শিখে আসছো সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি সৌদিতে গিয়েছি এবং ওখানে প্রায় দীর্ঘ একটা সময় ছিলাম তিন মাসের মতো আচ্ছা আলহামদুলিল্লাহ মানে কি উদ্দেশ্যে গেছিল সেখানে আমি সেখানে গিয়েছিলাম রেওয়ায়ত শেখার জন্য কারাত কারাত আব্দুল্লাহ হাসাম আর কি তো আলহামদুলিল্লাহ আমি এই তিন মাসে মোট চারটি রেওয়ায়তের উপর সনদ লাভ করি কোথায় গেছে কোথায় গিয়েছে নববী শরীফে এবং হারাম শরীফে হারাম শরীফ থেকে দুটি রেওয়ায়ত এবং নববী শরীফ থেকে দুটি রেওয়ায়ত নিয়েছি এবার জানতে চাইবো কুরআন মাজিদ আসলে কয়ভাবে পড়া যায় তুমি তো সার্টিফিকেট নিয়ে আসো দেশ বিদেশের বলো জি আলহামদুলিল্লাহ আমি যতটুকু ওস্তাদদের থেকে জেনেছি জেনেছি মোট কারাত দশ দশ দশটি কেরাত প্রতি কেরাতের দুইটা দুইজন করে রাওয়ি রয়েছেন আচ্ছা যেমন আমরা বাংলাদেশে এবং ভারত পাকিস্তান এশিয়া মহাদেশে যে রেওয়ায়তটি বেশিরভাগ আমরা পড়ি ইমাম আসেম রহেমাহুল্লার রেওয়ায়তে হাফস যেটা হাফসিন আন আসেম বলা হয় এই রেওয়ায়তটা আমরা সাধারণত পড়ি তো আচ্ছা প্রতি ইমামের দুটি করে রেওয়ায়াত যেমন ইমাম আসেম রহেমাহুল্লাহ ওনার দুটি রেওয়ায়াত একটি হাফস একটি শোহাবা এবং ইমাম নাফে আলমাদানি ওনার দুটি রেওয়ায়াত কলুন ওয়ারস আন্নাফিয়া এরপরে ইবনে কাসির আছে বাজিয়া আন এরপরে খলাফ খলাফিন আন হামজা এরকম দশটি ক্যারাত আছে দশটি দশটি ক্যারাতে মোট বিশ জন রাবি অর্থাৎ বিশেষভাবে কালামুল্লা শরীফ করা যায় আচ্ছা আচ্ছা সুন্দর বলেছ আমি স্বরের কথায় আসি কণ্ঠের কথায় আসি যে মূল কণ্ঠ যেটা আমি শুরুতেই বলছিলাম যে যত সুর হচ্ছে কৃত্রিমতা যে এই দুইটার ব্যাপারে কিছু বলো সুর দেখা যায় যে আরবদেরকে রসফ সাল্লাম কোরআন পড়ার কোরআন পড়ার ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে বলে গেছেন যে তোমরা আরবদের মতো কোরআন পড়ো কোরআন পড়ার ক্ষেত্রে কিন্তু অন্য কোনো আমলের ক্ষেত্রে বলেন নাই যে আরবদের মতো করো শুধু কোরআনের ক্ষেত্রেই বলছে যে তোমরা আরবদের মতো যারা লিসান মানে আহলুল আরব ওনাদের মতো করে কোরআন পড়তে তো আমরা চেষ্টা করব আরবদের মতো করে কোরআন পড়তে আরব ছাড়াও অনেক দেশে যেমন ইরান তারপরে আরো বেশ কিছু দেশে মানে কৃত্রিমভাবে মানে সুরের একটা অন্যরকম করে বিভিন্ন দেশে কোরআন পড়া হয় তো বিজ্ঞ আলেমদের মাসালা অনুযায়ী এইভাবে না পড়াই বেটার আর কি জি সুন্দর বলেছ আরও পুরস্কার পেয়েছ বিদেশে সেগুলো একটু সংক্ষেপে বলবা জি আমি দু হাজার তেইশে বাংলাদেশ থেকে ইরান ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্বাচিত হয়েছি এবং ইরানে গিয়ে আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মাঝে একশো তিরিশটি দেশে অংশগ্রহণ করে সেখানে আলহামদুলিল্লাহ সেখানে আমি তৃতীয় স্থান অর্জন করেছিলাম এবং আমাদেরকে পুরস্কৃত করেছিলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মিদ ইব্রাহিম রাইসি আরেকটি দেশে আমি রমাধানের পরেই লিবিয়াতে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করেছি যেখানে পৃথিবীর সত্তরটি দেশ অংশগ্রহণ করেছিল এবং সবার জানা রাখা উচিত লিবিয়ার কম্পিটিশনটি খুব হার্ড হয় কারণ লিবিয়াতে প্রায় সত্তর লক্ষ হাফেজ প্রতি তিনক্ষ হ্যাঁ মানে প্রতি জনে একজন হাফেজ এত পরিমাণে হাফেজ আর খেয়াল মানে পৃথিবীর মধ্যে আমি ওস্তাদ থেকে শুনেছি যে সবচেয়ে বেশি হাফেজ লিবিয়াতে আচ্ছা তো ওখানে কম্পিটিশনে গিয়েছিলাম রমাজানের পরপরই মাসেক পরে তো ওখানে আবার কোরানের সাথে এক পারা তাফসির ছিল আচ্ছা আচ্ছা আমি সোরা আমের তাফসির পরাটা মুখস্থ করেছি ওস্তাদদের থেকে এবং কামিলুল কোরআনের পূর্ণ হ্যাঁ হেফজুল কোরান কেরিমি ক্যামিলা মানে তিরিশ পারা কোরান এবং সাথে মার্ক তাফসির এক পারা তাফসির ছিল তো আহামদুলিল্লাহ আমি সেখানে সারা বিশ্বের মাঝে তাফসির এবং কোরানে ষষ্ঠ স্থান অর্জন করেছি আলহদুল্লাহামদুলিল্লাহ সে কঠিন পুরস্কার পাওয়া জি তাফসিরে একটু সামান্য ভুল হয়েছিল নাহলে আবারও ভালো রেজাল্ট হতো হ্যাঁ জি এবং বাংলাদেশ থেকে জর্ডানি ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য নির্বাচিত হয়েছিলাম এবং অস্ট্রেলিয়াতে একটি কম্পিটিশান হয়েছিল অনলাইনে এখানে সারা বিশ্বের প্রায় দুই হাজার অংশ অংশগ্রহণ করে এবং সেখানে আমি ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার পড়াশোনা কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ মাদারিন হিসাবে কিতাব বিভাগে দ্বিতীয় বর্ষ পড়তেছি এবং এর পাশাপাশি রেওয়ায়তগুলোও চর্চা করতেছি এবং পাক যদি আবার কখনো সুযোগ দান করেন মিশরে অথবা সৌদিতে যাওয়ার আবার খেয়াল রয়েছে আর কি পড়াশোনা করার খেয়াল রয়েছে আল্লাহ তালা কবুল করুন আমিন এবার জানতে চাইবো কোরআন মাজি শুদ্ধ করে পড়া এটা কেন জরুরি বলো কারণ কোরআন এমন একটি কিতাব এটা মানে মহান রবের একটা কথা মহান রবের কথাটা তো আমরা যেভাবে কোরআন পড়েছেন সেভাবে আমাদের পড়তে হবে কারণ এটা কিতাব বলল এটা কোনো ব্যক্তি বা কোন মানুষের বানানো কিতাব নেই রবীন্দ্র কিতাব সেই তাজিম তাজিমের সাথে সম্মানের সম্মানের সাথে যেভাবে রব নাজিল করেছেন সেভাবে পড়ার চেষ্টা করতে হবে এই জন্যে শুদ্ধ করে পড়াটা জরুরি এবং রসুল সাল্লা সাল্লাম হাদিসও বলেছেন এবং আল্লাহ আপাক আল্লাহ তালা কোরআনে বলেছেন পরতিল কোরআন তার তিলা সোলাম আইটি রয়েছে তো কোরআনকে তার সাথে পড়ার জন্য হুকুম রয়েছে কোরআন মাজিদ সুন্দর করে পড়া এটা তুমি কোথায় করেছো বাংলাদেশ বা দেশের বাইরে কোথাও অনলাইনে নাকি বাংলাদেশে সুন্দর করে পড়ার জন্য কোথায় চেষ্টা করেছো প্রাথমিক অবস্থায় আমি আমার বাবার কাছ থেকেই শুরু করি এবং আমার বাবার ছাত্র হাফেজ তোফাজ্জল ভাই উনি আপনারা তো জানেন আমি চোখে একটু সমস্যার কারণে কোরআন দেখে দেখে পড়তে পারি না তো উনি আমাকে শুনে হ্যাঁ কোরআন পুরাটা হিফজ করিয়েছেন তো ধন্যবাদ জানাই হাফেজ তোফাজ্জল ভাই আল্লাহ পুরস্কৃত করুন তাকে জি যার কোনো এবং সে আমার একজন শেখ আছেন বাংলাদেশে যিনি মানে যার মাধ্যমে ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলা মানে পথ চলা শুরু আর কি যিনি সার্বিক দিকে পরামর্শ দিয়েছেন শেখ আহমদ বিন ইউসুফ আল্লাহ তো আমি শেখের কাছে প্রায় দেড় বছর পড়েছি হাইমুল মানে মাকামাতের যে এলমটা আর কি মানে কোরআনকে যে সুর দিয়ে পড়তে হবে আপনি যে হাদিসটা বললেন যে সুরের উপরে তার জুইদের উপরে শেখের কাছে আমি দেড় বছর ক্লাস করেছি হ্যাঁ এবং এখান থেকে আমি আলহামদুল্লাহ অনেকটা পরিবর্তন হয় এবং এর কিছুদিন পরে আমি আর টিভির কম্পিটিশনে অংশগ্রহণ করি দু হাজার উনিশে তো আলহামদুলিল্লাহ আর টিভির কম্পিটিশনে আমি ফার্স্ট হয়েছিলাম কথা তোমার সাথে আরও কথা বলবো এই পর্যায়ে ছোট্ট বিরতি নেব দর্শক আপনারা দেখছেন মার্কিন টেল ব্যাঙ্ক তাকু অনিবেদিত বিশ্বজয়ী তারকা আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফি সময় হলো ছোট্ট বিরতির একটু পরে ফিরবো আমাদের সঙ্গে থাকবেন সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন মার্কিন ডেল ব্যাংক তাকে অনুবেদিত বিশ্বজয় তারকা আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফ তোমার সাথে আরো কথা বলবো এই পর্যায়ে তোমার থেকে একটু শুনে নেব

أَلِفْ <اليفلام> ميم ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُؤْمِنُونَ رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبلا كفروا <applause> الدكتور ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آه إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم একটু ভিন্ন লেগেছে আমার কাছে আমার পরিচিত নয় ইরাধারণ জাজাকুল্লা হাইট এই বিষয়টা আসলে আমাদের দেশে প্রচলনটা নাই তবে আরব মহাদেশে এই মানে বেশিরভাগ হাফেজ হওয়ার পরে ওনারা দশ্কেরাত শেষ করেন এবং আচ্ছা আচ্ছা দশ্কেরাত এটা ওনাদের দেশে মানে আরবদের কাছে এটা মানে মানে আশ্চর্য কোনো বিষয় না কিন্তু আমাদের বাংলাদেশ ভারত বা এই কিছু দেশে মনে করেন না জানার কারণে আমাদের দেশে এই প্রচলনটা খুব খুবই কম এবং আমাদের দেশে বিজ্ঞ শেকরা রয়েছেন কিছু কিছু শেয়েকরা দেশে দশকেরাতের ই চালু করেছেন ছাত্ররা শিখতেছে তো এটা যদি অব্যাহত থাকে এবং আমিও চেষ্টা করতেছি আল্লাহ পাক যদি চান

যেহেতু একটু রাগি মানুষ তো নামাজ যখন শেষ হয়েছে ওনাকে ধরে ওনার কলারে ধরে রসুল্লাহামের কাছে নিয়ে গেছেন আচ্ছা যে তুমি এইভাবে কোরআন শিখছো আমরা তো এইভাবে এইভাবে পড়ি না তুমি কিভাবে পড়লা তো উনি বলতে যে রসল্লা আলাইসাল্লাম আমাকে শিখিয়েছেন কোন আমাদেরকে তো রসুল এভাবে শিখাই নাই আচ্ছা পরে রসুল সাল্লাহামের কাছে নিয়ে যাওয়া হল তখন রসলাস বলেন যে ওমর কোরআন এভাবে আমার উপরে নাজিল হয়েছে ওইভাবেই আমার উপর নাজিল হয়েছে দুটাই সহায় তোমার কাছ থেকে তো ভিন্ন রেওয়াজ শুনলাম আমাদের দেশে যে রেওয়াজ প্রচলিত সেখান থেকে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ জি ইমাম হাসিম রাহিমাহুল্লাহর হাফস ইন আন হাসিম যেটা এটা একটু শোনাচ্ছি দুই এক দুই এক আয়াত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى ولا الآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضَالًّا وَجَدَكَ عَائِلاً فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ ۗ ওয়া এম বি নিয়ম ম্যাম ই অর অর বি ক্যাফ অ্যা হ্যাদ দি সদকল হলো আমি সাধারণ কারণ আর টাচিং রিদেস্পর্শী তেলাউত অনেক ধন্যবাদ আঁকি যা খাইর আহামদুলিল্লাহ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি যাদের মাধ্যমে এই তেলাউত শিখতে পেরেছি আমার বাবা এবং আমার মা এবং আমার ওস্তাদগণ বিশেষ করে যারা সবক পড়িয়েছেন এবং আমি এখন যেখানে পড়তেছি মারকে জন্ম দিই না এর সম্মানিত মোহতাহিম মুফতি মাহমুদুল নতিফি আমার সমস্ত ওস্তাদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং এই আলোকিত অনুষ্ঠান থেকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা তোমার কণ্ঠে আরও বার্কা দান করুন আমিন অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য শুক্র দর্শক আপনি এতক্ষণ দেখছিলেন মার্কিন ট্যানেল ব্যাংক তাকো অনিবেদিত বিশ্বজয়ী তারকা আজ আমাদের মাঝে ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফি আমরা সব ক্ষেত্রে কোরআন মাজিদ বিশুদ্ধ করে তালত করবো অর্থ জানবো তাফসির জানব গবেষণা করব সে অনুযায়ী আমল করব কোরআন মাজিদের হকগুলো আদায় করব আল্লাহ তালা আমাদের সবাইকে সে তাও দান করুন আরেকটি বিষয় মার্কিন ব্যাংক ব্যাঙ্ক তাকুয়া সারা দেশব্যাপী ইসলাম ব্যাঙ্কিং সেবা দিচ্ছে আপনার দেশের যে কোনো শাখা থেকে এ সেবা গ্রহণ করতে পারেন আগামী পর্বে আরেকজন বিশ্ব হাফেজ আলেম কিংবা কারিকে নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন আমিন আসসালামু আলাইকুম ওয়াহামত ল হিন্দু পরে হাফে কুরআন দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান বিশ্বজয়ের মুকুট পরে হাফে জে কুরআন দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান মার হাবান মর হাবান